তো বন্ধুরা, এই মুহূর্তে বঙ্গোপসাগরে উপস্থিত শক্তিশালী নিম্নচাপটি ধীরে ধীরে নিজেকে আরও বেশি বিধ্বংসী রূপ করতে আরম্ভ করে নিচ্ছে, এবং যার ফলে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের ফর্মেশন হবে বঙ্গোপসাগরে। এবং শক্তিশালী ঘূর্ণাবর্তের কারণে বন্ধুরা পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু ভয়াবহ ঝড়েরও কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আজকের এই ভিডিওতে দেখতে চলেছি যে পরবর্তী 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের ওপরে টোটাল কত কিলোমিটার প্রতি ঘন্টার বিধ্বংসী গতিবেগ নিয়ে ঝড় সৃষ্টি হতে পারে। এবং এর পাশাপাশি আমরা এটাও দেখতে চলেছি যে প্রত্যেকটা দিন অর্থাৎ পুজোর প্রত্যেকটা দিনে আকাশের পরিস্থিতি কী হতে পারে। এছাড়াও আমরা এটা দেখবো যে পরবর্তী 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের ওপরে এবং এর পাশাপাশি বাংলাদেশের ওপরে টোটাল কতটা মিলিমিটারের ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনি যদি জানতে চান যে আপনার জেলাতে আগামী 10 দিনের মধ্যে টোটাল কতটা পরিমাণ ভারী বৃষ্টিপাত হবে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন। এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এটাই কিন্তু সঠিক সময়। পুজোর প্রত্যেকটা দিনে আপনার জেলাতে কেমন টাইপের আকাশের পরিস্থিতি থাকতে চলেছে সেটা যদি জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে পাশে রাখবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এবং ভিডিওটা যদি আপনার একটুকুও ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আপনাকে একটা ছোট্ট কাজই করতে হবে, নিচে যে লাইক বাটনটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে লাইক করে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা বায়ুর দিক এবং গতি মোডে রয়েছে, এবং বায়ুর দিক এবং গতি মোডে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা হালকা ঘূর্ণাবর্তন কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু একটা হালকা ঘূর্ণাবর্তের বায়ুপ্রবাহ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিন্তু যে বায়ুপ্রবাহের যে গতিবেগ যেটা অনেকটা বেশি থাকা দরকার সেটা কিন্তু এই মুহূর্তে নেই। তো কবে বিধ্বংসী গতিবেগ তৈরি হতে পারে সেটা দেখার জন্য আমরা এই মুহূর্তে পরবর্তী 24 ঘন্টাতে ক্লিক করে দিচ্ছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে চলে এসেছি, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে আকাশের পরিস্থিতি কিন্তু নর্মাল রয়েছে, বায়ুপ্রবাহ সেটাও কিন্তু এখনও পর্যন্ত নর্মাল রয়েছে। অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে ষষ্ঠীর দিনকে কোনোরকম কিন্তু বায়ুপ্রবাহ হবে না, অর্থাৎ ঝড়ের সম্ভাবনা কিন্তু ষষ্ঠীর দিনকে নেই। আমরা আগামী 3 দিনে চলে এসেছি, এবং আগামী 3 দিনে যেই এসেছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু একটা ভয়াবহ ঝড় কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে, এবং বঙ্গোপসাগরে যে বায়ুর গতিবেগ সেটাও কিন্তু অনেকটাই বাড়িয়ে ফেলবে আগামী 3 দিনের মধ্যে। এবার আমরা দেরি না করে চলে যাবো পরের 5 দিনের মধ্যে। দেখতে পাচ্ছেন পরে 5 দিনের মধ্যে কিন্তু খুবই স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে যে অষ্টমী, নবমী এবং দশমী দিনগুলোতে কিন্তু একটা হালকা মাঝারি কিন্তু ঝড় সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরের আশেপাশে। কিন্তু গতিবেগটা বেশ ভালো রয়েছে এই মুহূর্তে, আপনি দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু অলমোস্ট 48 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে কিন্তু একটা ঝড় সৃষ্টি হতে আরম্ভ করে দিচ্ছে। পাশাপাশি বন্ধুরা, এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে মোটামুটি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রায় 45 থেকে 46 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা ঝড় সৃষ্টি হবে। তো এবারে আমরা সর্বশেষ যে মোডে চলে যাবো সেটা হচ্ছে পরের 10 দিন, এবং পরের 10 দিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মোড দেখতে পাচ্ছেন বন্ধুরা। পরবর্তী 10 দিন যেই আমরা ক্লিক করেছি, বিধ্বংসী প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে কিন্তু খুবই সুস্পষ্টভাবে কিন্তু বোঝাচ্ছে। আপনারা যদি দেখেন যে এই মুহূর্তে ম্যাক্সিমাম কত কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগ সমুদ্রে থাকতে পারে, তাহলে আপনি দেখতে পাবেন যে প্রায় কিন্তু 80 থেকে 82, 83, 84 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কিন্তু বিধ্বংসী গতিবেগ অলরেডি সাগরের মধ্যে রয়েছে। এবং পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের ক্ষেত্রে যে গতিবেগটা কম থাকবে তেমনটা কিন্তু একদমই না। পশ্চিমবঙ্গের প্রতিটা কোনায় কোনায় কিন্তু প্রায় 50 থেকে 52, কোথাও কোথাও 60 কিলোমিটার প্রতি ঘন্টার বিধ্বংসী গতিবেগ কিন্তু থাকতে চলেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে অঞ্চলগুলো রয়েছে মোটামুটি কাটোয়া, এছাড়াও কিন্তু কৃষ্ণনগর, নদিয়া বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু প্রায় 60 কিলোমিটারের গড় গতিবেগ নিয়ে কিন্তু ভয়াবহ তাণ্ডব লীলা চালাতে চলেছে এই চরম শক্তিশালী একটি ঘূর্ণাবর্ত। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরুলিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 52 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, বাঁকুড়ার ক্ষেত্রেও 47 রয়েছে, বর্ধমানের ক্ষেত্রে রয়েছে 50, আরামবাগের ক্ষেত্রে রয়েছে 48, কোলাঘাটের ক্ষেত্রে রয়েছে 47, এছাড়াও কিন্তু হলদিয়া এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু রয়েছে 47। অন্যদিকে বন্ধুরা খড়গপুরের আশেপাশে কিন্তু প্রায় 40 থেকে 42 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ কিন্তু রয়েছে। যদি আমরা এই বাংলাদেশের এই অঞ্চলগুলোর দিকে যাই, অর্থাৎ সাইকুলপাত থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, ফরিদপুরের ক্ষেত্রেও রয়েছে 60, অন্যদিকে বন্ধুরা ফরিদগঞ্জে রয়েছে 63, এদিকটায় প্রায় 65 রয়েছে, অন্যদিকে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে আরও বেশি বিধ্বংসী রয়েছে প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টার বিধ্বংসী গতিবেগ নিয়ে সরাসরি কিন্তু তাণ্ডব লীলা চালাবে এই চরম ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণাবর্ত। দেখতে পাচ্ছেন বন্ধুরা উপকূলবর্তী বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টার বিধ্বংসী গতিবেগ কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অতটাও বেশি পৌঁছাবে না, 70 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কিন্তু পৌঁছাবে না। সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলোর ক্ষেত্রে প্রায় কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা ভয়াবহ ঝড় কিন্তু সৃষ্টি হতে চলেছে আগামী 10 দিনের মধ্যে। তো পরবর্তী 10 দিন কিন্তু অত্যন্ত বেশি ভাইটাল হতে চলেছে, ঝড় কিন্তু একটা সৃষ্টি হতেই পারে।
এবার আমরা চলে যাব পরবর্তী মোডে, সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ মোড। এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা মোড। এই মোডটাই কিন্তু আপনাকে বলে দেবে যে আগামী 10 দিনের মধ্যে টোটাল কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরবর্তী 12 ঘন্টার মধ্যে কোনো রকম বৃষ্টিপাতের আভাস কিন্তু আমরা পাচ্ছি না, খুবই একটা হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা যদি একটুখানি উপকূলবর্তী অঞ্চলের দিকে যাই, উপকূলবর্তী অঞ্চলগুলোর দিকে অর্থাৎ দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে, তবে সেটা খুবই সামান্য বৃষ্টিপাত বলা যেতে পারে। পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রেও সেম পরিস্থিতি রয়েছে, কোনো রকম কিন্তু বড়সড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তী 12 ঘন্টা এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে এবারে আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে পরের 3 দিনে, অর্থাৎ বলা যেতে পারে যে অষ্টমী দিনকে পর্যন্ত টোটাল কতটা পরিমাণ বৃষ্টিপাত আপনার জেলাতে হতে পারে সেটা আমরা দেখে নেব। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন অষ্টমীর দিনকে পর্যন্ত, যেটা আমরা বুঝতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু বেশ ভালোই একটা বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অতটা বিধ্বংসী কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। খুলনার ক্ষেত্রে প্রায় কিন্তু 15.8 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বরিশালের ক্ষেত্রেও প্রায় 17 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ অলরেডি কিন্তু বাংলাদেশের বুকে ভয়াবহ তাণ্ডব লীলা কিন্তু দেখাতে আরম্ভ করে দিয়েছে এই শক্তিশালী ঘূর্ণাবর্ত। এবং অষ্টমীর দিন থেকে, মোটামুটি অষ্টমীর দিনকে বেলা 12টার পর থেকে কিন্তু আরও বেশি বিধ্বংসী রূপ হতে আরম্ভ করে দেবে। এবং নবমী, দশমী, বিজয়া দশমী, এছাড়া বন্ধুরা পরবর্তী দিনগুলোতে কিন্তু প্রচণ্ড বেশি দুর্গাপূজার শেষের দিকে কিন্তু প্রচণ্ড বেশি বিধ্বংসী রূপ পশ্চিমবঙ্গের বুকেও কিন্তু দেখা যেতে পারে। এই মুহূর্তে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে ঢাকার আশেপাশে 15 মিলিমিটার রয়েছে, কুমিল্লার ক্ষেত্রে 16 মিলিমিটারের কাছাকাছি, চিটাগাংয়ের দিকে আরও বেশি ভয়ঙ্কর 20 মিলিমিটার, 23 মিলিমিটার, মহেশখালীর দিকেও প্রায় 24 মিলিমিটার রয়েছে। এবারে আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে পরের 5 দিনে, অর্থাৎ দশমী দিনকে পর্যন্ত আকাশের পরিস্থিতি গোটা দক্ষিণবঙ্গে কতটা পরিমাণ টোটাল বৃষ্টিপাত হতে পারে টোটাল দশমী দিনকে পর্যন্ত সেটা আমরা দেখে নেব। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দশমীর দিনকে আসার সাথে সাথে বন্ধুরা প্রচণ্ড বেশি কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের মোকাবিলা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে, যেখানে কলকাতার বুকে দশমীর দিনকে পর্যন্ত টোটাল বৃষ্টিপাতের পরিমাণটা হতে চলেছে প্রায় 15 মিলিমিটার, চন্দননগরের ক্ষেত্রেও 16 মিলিমিটার রয়েছে, এছাড়াও কিন্তু নদিয়ার ক্ষেত্রেও 16-17 মিলিমিটার রয়েছে, কাটোয়ার দিকেও প্রায় 18 মিলিমিটার রয়েছে, বর্ধমানের ক্ষেত্রে অলমোস্ট 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা, দুর্গাপুরের ক্ষেত্রেও 17 মিলিমিটার রয়েছে, বাঁকুড়ার ক্ষেত্রেও 11 মিলিমিটার রয়েছে, পুরুলিয়ার ক্ষেত্রে খুবই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যে পুরুলিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না তেমনটা কিন্তু না, দশমী দিনকে পর্যন্ত পুরুলিয়ার ক্ষেত্রে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি আমরা একটুখানি উপকূলবর্তী অঞ্চলের দিকে যাই, উপকূলবর্তী অঞ্চলগুলোর দিকে আরও বেশি বিধ্বংসী হয়ে যাবে, যেখানে দীঘার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই যে অঞ্চলগুলো রয়েছে সমুদ্র উপকূলবর্তী, এখানে কিন্তু প্রায় 30-35 মিলিমিটারের মতন কিন্তু বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই অঞ্চলগুলোর মধ্যে দেখা যাবে। এবং যদি আমরা একটুখানি সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলোর দিকে যাই, সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলোর দিকেও কিন্তু প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি গড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন বন্ধুরা কেমন টাইপের আকাশের পরিস্থিতি থাকবে দশমীর দিনকে পর্যন্ত। দশমীর দিনকে আসার সাথে সাথে কিন্তু নিজেকে কিন্তু আরও বেশি বিধ্বংসী রূপ তৈরি করতে আরম্ভ করে দেবে এই শক্তিশালী ঘূর্ণাবর্ত। এবারে আমরা কলকাতার বুকে কিন্তু পয়েন্টারটাকে রেখেছি, কলকাতার ক্ষেত্রে 5 দিনে টোটাল বৃষ্টিপাতের পরিমাণটা 15 মিলিমিটার হয়ে গিয়েছে। এবারে আমরা একবারে চলে যাবো পরবর্তী 10 দিনে, দেখে নেব টোটাল 10 দিনে কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, 15-এর কত গুণ বৃষ্টিপাতের পরিমাণটা দাঁড়াচ্ছে সেটা আমরা দেখে নেব। তো আমরা 10 দিন সিলেক্ট করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা 15-এর কিন্তু 10 গুণের মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্মুখীন হতে হবে এবারে কিন্তু দক্ষিণবঙ্গবাসীকে, যেখানে কলকাতার বুকে কিন্তু ফের জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে বিধ্বংসী মনোভাব রয়েছে এই শক্তিশালী ঘূর্ণাবর্তে, যার ফলাফলস্বরূপ কিন্তু বন্ধুরা ফের বন্যার আশঙ্কাও কিন্তু মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 150 মিলিমিটার বৃষ্টিপাত বা 15 সেন্টিমিটার বৃষ্টিপাত যদি কলকাতার বুকে হয়ে যায় তাহলে কিন্তু কলকাতার একাধিক অঞ্চল কিন্তু ডুবে যেতে পারে এবং প্রচুর এলাকাতে কিন্তু জলমগ্ন বা জল বন্ধ হয়ে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ দুর্গাপুজো শেষ হতে না হতেই কিন্তু লাগাতার এক নাকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হতে হবে গোটা দক্ষিণবঙ্গবাসীকে। এবং তারই কিন্তু প্রমাণ আপনি অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, যেদিকে আপনি তাকাবেন সেদিকে কিন্তু 140 মিলিমিটার ওপরে এবং 160 মিলিমিটারের নিচে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু দাঁড়াচ্ছে। তো আমরা দেখব যে টোটাল কতটা পরিমাণ সবথেকে বেশি পরিমাণ বৃষ্টিপাতটা দাঁড়াচ্ছে এই মুহূর্তে উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে এই যে অঞ্চলটা রয়েছে এখানে 180 মিলিমিটারের মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মন্দারমণির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। সবথেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত আপাতত 180 মিলিমিটার রয়েছে মন্দারমণির ক্ষেত্রে, বাদ বাকি প্রত্যেকটা অঞ্চলের ক্ষেত্রে কিন্তু 180 নিচেই রয়েছে এবং 100 মিলিমিটারের উপরে কিন্তু রয়েছে। আমরা প্রত্যেকটা জেলা ভালো করে দেখব। চাকদার ক্ষেত্রে 133 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে খড়দার ক্ষেত্রে 150 মিলিমিটার, কলকাতার ক্ষেত্রে বললামই 150 মিলিমিটার রয়েছে, বোলপুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 150 মিলিমিটার, জয়নগর মাঝিপুরের ক্ষেত্রেও 156 মিলিমিটার রয়েছে, অন্যদিকে তমলুকের ক্ষেত্রে 140, কোলাঘাটের ক্ষেত্রেও 140 প্রায়, চন্দ্রকোনার ক্ষেত্রে 120 রয়েছে, গোয়ালটরের ক্ষেত্রেও রয়েছে 133 রয়েছে। আমরা বাঁকুড়ার দিকে পৌঁছে গেছি, বাঁকুড়ার ক্ষেত্রেও 112 মিলিমিটার রয়েছে, পুরুলিয়ার বুকে খুবই কম 74 মিলিমিটার রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে কলকাতার ক্ষেত্রে যতটা পরিমাণ বিধ্বংসী বৃষ্টিপাত হবে তার হাফ বৃষ্টিপাত কিন্তু, অর্ধেক বৃষ্টিপাত কিন্তু পুরুলিয়ার বুকে হতে চলেছে। অর্থাৎ পুরুলিয়াবাসী কিন্তু এবারে পুজোটা অনেকটাই ভালো মনোভাব নিয়ে কিন্তু আনন্দ করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে যেটা আমরা বুঝতে পারছি যে কলকাতাবাসীরা কিন্তু সেরকমভাবে আনন্দ করতে পারবে না, কারণ অষ্টমীর দিন থেকে কিন্তু পরপর ভয়াবহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শিকার কিন্তু হতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসীর মধ্যে। কলকাতার ক্ষেত্রে সবথেকে বেশি ভয়ানক পরিস্থিতি হবে। অন্যদিকে যদি আমরা একটু বাংলাদেশের দিকে তাকায়, বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরাতে 128 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুলনার ক্ষেত্রে 135 মিলিমিটার রয়েছে, অন্যদিকে বন্ধুরা মাদুরাইপুরের ক্ষেত্রে 132 মিলিমিটার, মতিরহাটের ক্ষেত্রে 130 মিলিমিটার, এছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাথাভেরিয়ার ক্ষেত্রে 153 মিলিমিটার রয়েছে, এছাড়াও কিন্তু বন্ধুরা শ্যামনগরের ক্ষেত্রেও প্রায় কিন্তু 145 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহেশখালীর দিকে বৃষ্টিপাতের পরিমাণটা খানিকটা কম রয়েছে। তো মোটামুটি কিন্তু একটা বিধ্বংসী পরিস্থিতি তৈরি হতে চলেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। অতটা কিন্তু বেশি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এবারে আর দেখা যাবে না। তো আপনার যদি এই ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনি কোন দিনকে, পুজোর কোন দিনকে আপনি বাড়ির বাইরে ঠাকুর দেখার জন্য বেরোবেন, এবং চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই পুজোর প্রত্যেকটা দিনের হুবহু লেটেস্ট লাইভ অ্যাকচুয়াল আপডেট পাওয়ার জন্য, ভেরি অ্যাকুরেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।